আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছি আমার বউকে আর আমার মেয়েকে, নাকি? তো কি খাবো বলো? আমি তো খাবো চিকেন ফ্রাই আর যে চিকেন চাউমিন। আচ্ছা শোনো শোনো, চিকেন ফ্রাই খাবা কেন? তোমার জন্য চিকেন কিনে নিয়ে গেছিলাম না, মুরগি কিনে নিয়ে গেছিলাম না? তুমি নিয়ে গেলে তো কে বলো, তাহলে দামি রেস্টুরেন্টে কেন নিয়ে এসছো? না, এখানে অন্য কিছু খাবো যেগুলো বাসায় রান্না করো না। তুমি তো মুরগি বাসায় রান্না করেছো। খাবো না। ভালোবাসো না, বাসো তাহলে আলু সিঙ্গারা খাবো। একটু কাছে আসো, বুঝছো? হলো আমি তোমাকে সাজিয়ে বুঝে রেস্টুরেন্টে নিয়ে আসলাম, বুঝেছো? মানুষ তো দেখছে যে তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছি, মানে মানুষ জানবে যে ভালো কিছু খাওয়াচ্ছি, কিন্তু তুমি তো আমার পকেটের অবস্থা বুঝে না, পকেটে টাকা পয়সা কম আছে, সিঙ্গারা খাই চলে যাবো দুজন মিলা। সিঙ্গারাটাও খাবো না, ধরো তোমার সিঙ্গারা তুমি খাও।